বন্ধুরা আপনারা সবাই জানান যে কিছুদিন আগে এক বুড়ো চাচা অষ্টম শ্রেণীতে পড়া তেরো বছরের একটি মেয়েকে বিয়ে করেছেন কিন্তু মেয়ে দাবি করতেছে মেয়ের বয়স আঠারো বছর পেরিয়ে গেছে কিন্তু এলাকার সবাই বলতেছে বা কিছু কিছু সাংবাদিক বলতেছে মেয়েটার বয়স মাত্র তেরো বছর তো তেরো বছর হোক অথবা সতেরো আঠারো যাই হোক না কেন মেয়েটা তো এখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারতেছে বা মেয়েটা এখন যুবতী তো যেহেতু মেয়ে মেয়ে নিজের ইচ্ছাতে মেয়ে ওই বুড়ো ছাচাকে বিয়ে করেছেন সেখানে তো আর কোনো সমস্যা হতে পারে না কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে ঘাঁড়াগাঁটি করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছি এখন সে বুড়ো ছাচও গ্রেপ্তার সে মেয়েটাও গ্রেপ্তার আর যে কাজে বিয়ে পড়েছে সেই কাজটাও গ্রেপ্তার হয়ে গেছে বন্ধুরা এখন আমার প্রশ্ন হচ্ছে যে আজকে যদি বুড়ো চাষা যদি কোনো এমপি মন্ত্রী বা কোনো প্রতাপশালী কোনো ব্যক্তি হতেন তাহলে কি আপনারা এটা করতে পারতেন বা পুলিশ কি তাকে কি গ্রেপ্তার করতে পারতো কখনো পারতো না হয়তো সে একজন রিক্সা চালক বা মেয়ের পরিবারও একজন অভাবী বা তেমন একটা কোনো ভালো কোনো অবস্থান নাই তাদের এই কারণে হয়তো আপনারা তাদের বিরুদ্ধে এমন অবস্থা নিতে সক্ষম হয়েছেন কিন্তু আজ যদি তাদের টাকা পয়সা থাকতো অবশ্যই আপনারা এই ব্যাপারে মাতামাতি করতেন না কারণ বাঙালি শক্তের বক্ত নরমের জম আপনার তো বিবাহিত স্ত্রী বিয়ে তো ও এত অসময় কেন করলেন তেরো বছর আর পঁয়ষট্টি বছর যে কী তেরো বছর হয় দেখবেন না বছর আপনি তার সাথে সংসার করছেন কয়দিন হুম কয়দিন সংসার করছেন বিয়ে দশ তারিখ আচ্ছা আমি সবই ঠিক অপহরণ কেন করবো আপনার তার সাথে আটক করেছে অপহরণের মামলায় কর আমি তো কোনো দোষ করিনি মেয়ের মেয়ের অনুযায়ী মেয়ের কথাবার্তায় এই মেয়ের কথাবার্তায় মেয়ে আমাকে সাইক্ট ফিতেছে না আমি মেরে ছাড়িনি না মেয়ের কথাবার্তায় আমি মেয়ের মেয়ের নিয়েছি এগুলো আমি মেয়েরকে নিতে তার সাথে আপনার কতদিনের প্রেম তো সামাজিকভাবে বিয়ে হয় সবাই আসলে ঘটনাটা জানে তো এটা আসলে কোনো সমস্যা না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বুড়ো ছাচের তো লিগ্যালভাবে ওই মেয়েটার সইচ্ছাতে বুড়ো ছাঁচা মেয়েকে বিয়ে করেছেন কিন্তু আপনারা কেন এটা নিয়ে এত মাতামাতি এত ঘামাঘামি করতে আজকে দেখুন মেয়েটার পরিস্থিতি কী বুড়ু চাচার পরিস্থিতি কী এখানে যদি বুরু চাচা আজকে যদি মেয়েটাকে দর্শন করতো তাহলে সবাই বলতেন হ্যাঁ হ্যাঁ দর্শন করছে দর্শন করছে বুড়ো খারাপ এই সেই মানে তখন আপনারা মানে অন্যদিকে ঘটনাটা নিয়ে যেতেন কিন্তু বুড়ু চাচা তো আর দর্শন করে নাই বা কোনো কিছু করে নাই যেটা তার ইসলামিক রীতি অনুযায়ী একটি পুরুষ চারটি বিয়ে করতে পারে হোক সেটা সত্তর বছর বয়সে হোক সেটা ষোলো বছর বয়সে যে কোনো বয়সে বিয়ে করতে পারে কিন্তু আপনারা কেন এটা নিয়ে মাতামাতি করে এখন এত ভাইরাল করছেন ঘটনাটার বুড়ো ছাছাকে এখন সরাসরি গ্রেপ্তার করে অলরেডি হাজতে আছে মেয়েটা সহ তো এটা আসলে ঠিক না আপনারা ভালো কাজকে উৎসাহিত করবেন আর যেগুলি খারাপ সেগুলির ব্যাপার আপনারা করা অবস্থান নেবেন কিন্তু আপনারা এমন একটা কাজ করেছেন এমন একটা বিষয়কে ভাইরাল করেছেন যার কারণে এখন দুটি ফ্যামিলিয়ে দুটি পরিবারের বা দুটি জীবনে নষ্ট হয়ে নষ্ট হওয়ার মুখামুখি